দীর্ঘ অনেক বছরের অধ্যায়ের আজ শেষ, নতুন ভাবে শুরু হবে আরেকটা। এতদিনের কর্মজীবনের সঙ্গী সাথীরা বলবেন, নিপেনদা ভালো থাকবেন, পরিচিত রুটিনটার ঘটবে একটু অদল বদল। অফিসের পরিচিত দেয়ালগুলোর এত স্মৃতি, সবটাই যে আনন্দের। পরিচিত সঙ্গীরা কেউ কেউ অবসর নিয়েছেন বেশ আগে, আজ আমার পালা। রোজ সকালে বোরোলিন ইনহেলার নিতে ভুলে যাওয়ার অভ্যেসটা একটু বদলাবে। শেভিং কিটস, ওষুধপত্র, আমার অফিসে যাওয়ার ব্যাগটা, আমার ঘড়িটা, চশমাটা ঠিকমতো গুছিয়ে দিয়েছিস তো? রেডিওর সুর শুনে অফিসে যাবার জন্য তৈরি হওয়াটা আজও রয়ে যাবে। অফিস থেকে ফিরে ঘরের মাঝখানে জুতো রাখার অভ্যেসটা বদলায়নি। ছাতা হেলমেট ভুলে যাওয়ার গল্পটাতেও আজ ফুল স্টপ। আগামী নতুন অধ্যায়টাও বড্ড অ্যাডভেঞ্চারাস। পুরনো রুটিনের পরিবর্তে জায়গা নেবে নতুন রুটিন। চশমা, শেভিং কিট, ওষুধের বক্স কোনোটাই জায়গা চেঞ্জ করবে না। অফিস যেতে গিয়ে মোবাইল ভুলে যাওয়ার অভ্যেসটা ভীষণ মিস করব। টিভি রেডিওর সুরে ঘুমানোর অভ্যেসটা আজও রয়ে যাবে। নতুন ভাবে অজানা আগামীকে নিজের করতে মন করছে একটু দুরু দুরু, তবে জীবনের একটা ইনিংস শেষ হয়ে আরেকটা ইনিংস শুরু।